এই মুহূর্তের সেরা খবর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবার চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে বর্তমানে প্রায় বারো কোটি টাকা ইডির তরফ থেকে সাধারণ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিতরণ করা হবে অর্থাৎ যারা যারা চিট ফান্ডে টাকা জমা রেখেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো দিয়ে দেওয়া হবে তো বর্তমানে কোন চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে আপনি কত টাকা ফেরত পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো যদি কোনো রকম কোনো চিট ফান্ডে আপনিও টাকা জমা রাখেন তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে রোজ ভ্যালির বাইশ লক্ষ আমানতকারীর কোটি কোটি টাকা ফেরাচ্ছে ইডি বহু বছরের অপেক্ষার অবসান তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে ইডি কিন্তু যে সমস্ত মানুষরা রোজ ভ্যালিতে টাকা জমিয়ে রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাইশ লক্ষ মানুষদের কিন্তু টাকা ফেরত দিচ্ছে একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন বর্তমানে টাকা ফেরত দেওয়ার বিষয়ে কি কি জানানো হয়েছে কারা কারা এই টাকা ফেরত পাবেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে ধীরে ধীরে আশার আলো দেখছেন আমানতকারীরা রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব বহু লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলেন তাদের বহু কষ্টে জমানো সঞ্চয়ের টাকা চোখের নিমেষে ডুবে গিয়েছিল জলে তবে এত বছর পর এবার কিন্তু হয়তো আবারও আধার কাটবে রোজ চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে কমপক্ষে বারো কোটি টাকা ফেরাতে উদ্যোগী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ ইডির তরফ থেকে কিন্তু বারো কোটি টাকা আমানতকারীদেরকে ফেরানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে দেখুন বলা হয়েছে রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরাচ্ছে ইডি বলা হয়েছে দেখুন রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রয়েছে অর্থাৎ ইডির কাছে জমা রয়েছে সেই অর্থের পরিমাণ প্রায় নশো কোটি টাকা তো বুঝতে পারছেন ইতিমধ্যে ইডির কাছে প্রায় নশো কোটি টাকা জমা রয়েছে গত চব্বিশ জুলাই পি এম এল এ আদালত ইডিকে নির্দেশ দেয় যে রোজ ভ্যালির চোদ্দোটি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে তো বুঝতে পারছেন এই যে রোজ ভ্যালি সংস্থা ছিল চিট ফান্ড এই রোজ যে চোদ্দটা ফিক্সড ডিপোজিট সেই ফিক্সড ডিপোজিটের যে টাকাটা সেটা আমানতকারীদেরকে হস্তান্তর করতে বলা হচ্ছে ফলে এবার কিন্তু আমানতকারীরা বা যারা রোজ টাকা জমা করেছিলেন তারা টাকা পেয়ে যাবেন বা টাকা ফেরত পাবেন এমনই কিন্তু একটা সুখবর উঠে আসছে পাশাপাশি বলা হয়েছে দেখুন জানা যাচ্ছে সেই চোদ্দোটি এফডির মোট মূল্য হবে বারো কোটি টাকা সেই টাকাই অন্তত বাইশ লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দিতে উদ্যত এটি তো বুঝতেই পারছেন ইতিমধ্যে বারো কোটি টাকা আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হবে তবে আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না অর্থাৎ আপনি ধরুন এক লক্ষ টাকা জমা করেছিলেন সেক্ষেত্রে আপনি কিছু টাকা তার মধ্যে ফেরত পেতে পারেন সব টাকা কিন্তু একসঙ্গে নাও পেতে পারেন এর পরবর্তী সময় আবার যখন টাকা দেওয়া হবে তারপরে কিন্তু আবার পেতে পারেন দেখুন বলা হয়েছে কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্টস ডিরেক্টর প্রসঙ্গত চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড ফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফেরানো হবে সেই টাকা সাধারণ মানুষদের মধ্যে ভাগ করে দেওয়া হবে মনে করা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীর সেই বার্তার পরই টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে ইডি তো বুঝতেই পারছেন এবার হয়তো প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেই কথা রাখতে চলেছেন এবার চিটফান্ডের যে টাকাটা মূলত এই যে রোজভ্যালির ফিক্সড ডিপোজিটের যে টাকাটা প্রায় বারো কোটি টাকা এই টাকাটাই সাধারণ মানুষদের মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হবে এবং যারা যারা আবেদন করেছিলেন বা যারা যারা ইতিমধ্যে এই রোজভ্যালিতে টাকা রেখেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া হবে তো ইতিমধ্যে রোজভ্যালি ফান্ডে আপনি টাকা জমা করেছিলেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনি যদি কোনো রকম কোন চিট ফান্ডে টাকা রেখে থাকেন তাহলে অবশ্যই কোন চিট ফান্ডে সেটা রেখেছিলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে পরবর্তী আপডেট এলে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি ধন্যবাদ